আজকে তোমাদের সুকান্ত ভট্টাচার্যের আমি মানে চিরদিনের কবিতাটাকে আমি একটু শোনাচ্ছি, মানে প্রত্যেকটাকে অর্থ এবং লাইনগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো, বলছি, এইখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির ধাঁধা। দেখো এটা কি বলতে চাইলো, বৃষ্টি মুখর মানে বৃষ্টি হচ্ছে এরকম অবস্থা, বা বৃষ্টি মানে হলে যে একটা সুন্দর শব্দ হয়, বৃষ্টি মুখর হলে যে একটা মানে বৃষ্টি চলাকালীন অবস্থা বলেছে আর কি। বৃষ্টি মুখর গায়ে লাজুক গায়ে, লাজুক গা কেন বলেছি না, এটাতে যতটা সম্ভব লেখক বলতে চেয়েছেন যে গাছগুলো গাছগুলো বৃষ্টিতে ভিজে গিয়েছে, তাদের পোশাকগুলো যেন ভিজে গিয়ে একটু নত হয়ে গেছে, সেটাই বলেছে আর কি। লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। ব্যস্ত ঘড়ির কাঁটা মানে শহরে মানুষদের সময়ের সঙ্গে কাজ করে চলে, কিন্তু গ্রামের মানুষরা কোনো সময় না দেখি, এরা যেন একটা সময় হিসাব করে না, এরা যেন সবসময় একটা কাজের মধ্যে থেকে যায়, তাই সেটাই বলেছে কি ব্যস্ত ঘড়ির কাঁটা এখানে থেমে গেছে। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে শুধু পথ হাঁটা, মানে সবুজ মাঠেরা মানে মাঠে মাঠে তখন হাঁটা পথ ছিল, এখন তো সব আমরা পাকা রাস্তা ঢালাই রাস্তা এসব দেখতে পাই, কিন্তু তখন মাঠে হেঁটে যাওয়ার একটা পথ তৈরি হয়ে যেত সেদিক দিয়ে রাস্তায় গেলে, সেটাই বলছে আর কি। সবুজ মাঠের পথ দেয় পায়ে পায়ে, পায়ে পায়ে যেতে যেতে রাস্তাগুলো একটা পথ তৈরি হয়ে যেত, তবু এখানে সে যে পথে পথ হাঁটা, মানে গ্রাম অঞ্চলেই তো সেখানে এখনো কি পথই হাঁটতে হয়, সেটাই বলেছে। বলছে জোড়া দিঘি তার পারেতে তালের সারি, জোড়া দিঘি মানে পরপর দুটো দিঘি আছে, তাহলে এক জোড়া দিঘি বলছি, তার পারে পার মানে সে পুকুর পার যেটাকে বলি আমরা, দিঘির পারে আমাদের তালের সারি, তাল গাছের সারি আছে, দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সারা। আত্মদানের কথা অর্থ কি গো, আত্মদানের কথা হচ্ছে যে নিজে মানে অপরের জন্য ভালো করা, মানে নিজেকে ত্যাগ করা, তা সেটাই বলেছে আর কি। বাঁশ ঝাড় যেন অপরের জন্য একটা ত্যাগ করার জন্য সারা দিচ্ছে, আত্মতাকে একটা সারা দিচ্ছে, মানে যে সময় কাহিনীটা আমি তোমাদেরকে বলা বলছি সেটা তার এক বছর আগে একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়ে গেছে ওই গ্রামে, সেই দুর্ভিক্ষে বহু মানুষ হয়ে গেছে গ্রাম ছাড়া, বহু মানুষ হয়ে গেছে মানে খাদ্যহীন বস্ত্রহীন অবস্থাতেও দিন কাটাচ্ছে তা সেই গ্রামটাতে, তা সেই গ্রামটা যে গ্রাম যে যে গল্পটা তোমাদেরকে আমি কবিতাটা আমি তোমাদের পাঠ করে শোনাচ্ছি, সেই তার এক বছর আগে কিন্তু একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়ে গেছে। দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সারা আমরা পড়লাম, পচা জল আর মশায় অহংকারী নীরব এখানে অমর কিষাণ পাড়া। তাহলে অমর কিষাণ পাড়াটা মানে সেখানে কিষাণ পাড়াটা এখনো বেঁচে আছে, একটা পাড়ার কথা বলেছে কৃষক মানে কিষাণ পাড়া, নীরব হয়ে চুপচাপ হয়ে একটা আছে, যেটা যেন মশার অহংকারী মানে পচা জলে যেন মশার আজকে সেই জায়গাটাতে অহংকারের একটা দাপট চালিয়ে যাচ্ছে, মানে দুর্ভিক্ষ হয়ে গেলে যেটা হয় সেই ঘটনাটা মানে জলস্থলের অবস্থাটা বুঝিয়েছে লেখক। তারপরে কি বলছে দেখো, এই গ্রামের পাশে মজা নদী বারো মাস, গ্রামের পাশে একটা নদী আছে, নদীটা মজা মানে বুঝে যাওয়ার মতো অবস্থা, তাকে আমরা বলি মজা নদী। বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, বিদ্রোহ মানে এবার বর্ষা নেমেছে, এবার তো সে তো ঠিক মতো জল মানে পরিবহন করতে পারবে না, তখন তার উপকূল নদী উপকূল এগুলো সব ভাসতে থাকবে, তার মানে আবার যেন এটা একটা সুদিনের কথা বলা যেতে পারে, মানে জলে বন্যা হয়ে গেলে সেই পলিস্তর পড়বে, আবার যেন একটা নতুন ফসলের আগমন ঘটবে, এটাও বিদ্রোহ না নদী যেন বিদ্রোহ করছে বর্ষার সঙ্গে, মানে তার তো জলটা ফেলার ক্ষমতা নেই, মানে নিচের দিকে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাটা তার নেই, সেই জন্য মজে যাওয়া জমি বলেছে, মজা জমি বলেছিল। বলছি গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, দেখো ঘাসও আজকে যেন ইশারা করছে, সবুজ ঘাস হয়ে গেছে মাঠে আজকে, এবছরটা যেন ভালো আছে, যেমন গোয়াল তো এখানে গরু থাকার জায়গা, যেখানে গরু মহিষ থাকে সেটাকে গোয়াল বলা হয়, গোয়ালেই তো সে ঘাস কেটে নিয়ে গিয়ে সেখানে গরু মহিষকে খাওয়ানো হয়, কারণ ঘাস যেন ইশারা করছে তোমরা আমাদেরকে নিয়ে যাও কেউ গোয়ালে, মানে গরু দিকে তোমাদের ইশারা ভাব মানে রহস্য হতে পারে ছলনাও হতে পারে, সেরকম লেখক যেন বোঝাতে চাইছে যে মাঠে আজ প্রচুর ঘাস হয়েছে সবুজ হয়েছে। তার পরের লাইনটা দিয়েছে দেখো, এই গ্রাম নতুন সবুজ ঘাগরা পড়ে, তার মানে গ্রামের চারিদিকে যে সবুজ যে গাছপালা ঘাস জন্ম নিয়েছে যেন পোশাক পরে আছে এরকম একটা মনে হচ্ছে, অথচ
এক বছর আগে হয়ে গিয়েছিল ভয়ঙ্কর তোমার দুর্ভিক্ষ, কোনো ফসল হয়নি। একটা দুর্ভিক্ষ হলে যে অবস্থা হয় মানুষের, সেই আমরা দুর্ভিক্ষের কথা যদি একটু মনে করে দেখি, যে দুর্ভিক্ষর সময় হয়তো শাকটুকু জোটে না, চাল ডাল তো দূরের কথা, যে একটু শাক রান্না করে খাবে মানুষ সেটাও কিন্তু জোটে না। কারণ মানে এমনও দুর্ভিক্ষ ছিয়াত্তরের মনোমন্ত্র আমাদের হয়েছিল যেটা আমরা জানি, তখন কি সন্তানকে বিক্রি করতে হতো, এবং কি তখন সন্তান কেনার মতন লোক থাকতো না, সে খুব দুর্ভিক্ষ, মানে খুব ভয়ঙ্কর অবস্থা। মানুষ মানে দীর্ঘদিন না খেতে পেয়ে জীর্ণ হয়েও মানুষ মারা যেত, কেউ গ্রাম ছাড়া হতো। সেই দুর্ভিক্ষ হয়েছিল তা এক বছর আগে, কিন্তু এবছর যেন নতুন সাজ ঘাগড়া পড়েছে, সবুজ ঘাগড়া, সেটাই লেখক বলছে। তারপর কি দেখো এই গল্পটা সারমর্মটা কেমন দেখো, বলছে রাত্রি এখানে স্বাগত সন্ধ্যা শাঁকে, মানে রাত্রিতে এখনো শাঁক বাজায়, মানে এত দুর্ভিক্ষ হয়ে গেছে, রাত নেমে গেছে তবু যেন মানুষ শঙ্খ বাজিয়ে সন্ধ্যাকে আগমন করে ডাকে, সন্ধ্যাকে ডাকে আগমন স্বাগত জানায়। কিষানকে ঘরে পাঠায় যে আলপথ, আলপথ বলে দেয় কিষানকে, তুমি এই পথ ধরে বাড়ি চলে যাও, সন্ধ্যা হয়ে গেছে। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, বটতলা দুটো অনেক বুড়ো বয়স্ক গাছ আছে, সেটাকে বলছি বুড়ো বটতলা, যেন দুটো বাসাবাসা আছে, যেন মনে হচ্ছে লেখকের কল্পনা, পরস্পরকে ডাকে। সন্ধ্যায় সেখানে জড়ো করে জনমত, সেখানে কিছু মানুষ সেখানে জড়ো হয়, গল্প গুজব করে, গ্রামে সেটা আগেকার ছিল এখনো আছে। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে, এই গ্রামের লোক আজও সব কাজ করে। দেখো দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে, মানে ধরো শীত যদি চলে যায়, আমরা একটা চাদর ঢাকা নিই, কিন্তু শীতের প্রভাবটা থাকে, আঁচল জড়িয়ে নিই আমরা, তাই দুর্ভিক্ষের প্রভাবটা এখন আছে। সেটাই বলছে কি, দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে, এই গ্রামের লোক আজও সব কাজ করে, আজও কাজ মানে চেষ্টা করছে যে সবসময় কাজের মধ্যে থাকবো, আমরা অকেজো হয়ে যাব না। তারপর কৃষক বধুরা ঢেঁকিতে নাচা, ঢেঁকিকে নাচায় পায়ে, তার আগে আমরা ধান ভাঙত, ঢেঁকিতে একজনাকে চাপ দিতে হতো একদিকে, যেটাকে আর একদিকে মানে চালটা ভাঙত, ধানটা খোলার যে ছাড়াতো, সেইটা ঢেঁকি। যে ঢেঁকি আমরা হয়তো আজকাল কম দেখি, কিন্তু সে ঢেঁকির কথা এখন বলেছি, কৃষক বধুরা কিন্তু আনন্দের সঙ্গে সেটা ঢেঁকিতে নাচায় পায়ে। প্রতি সন্ধ্যায় দ্বীপ জলে ঘরে ঘরে, দ্বীপ মানে প্রদীপ। দেখো এত দুর্ভিক্ষের মাঝেও কিন্তু এরা সেই গ্রামটার কথা বলেনি, মানে সেই নিয়ম কানুনের কথা বলেনি, তারা কিন্তু সেই গ্রামে সেই পুরনো সংস্কৃতিকে কিন্তু ধরে রেখে দিয়েছে। প্রদীপ জ্বালায় রাত্রি হলেই, দাওয়ায় ও অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় নাতিকে, দাওয়ায় মানে উঠানে, ওখানে বসে বসে নাতনিকে গল্প শোনায়, কিসের গল্প, কেমন করে অকালেতে গতবারে চড়ে গেল লোক দিশাহারা দিকে দিকে, মানে দিশাহারা হয়ে মানুষ যেন খাবারের সন্ধানে হোক, কর্মের সন্ধানে হোক, দুটো বাঁচার তাগিদে দিশাহারা মানুষ তখন অকালেতে গতবারে বলেছে চলে গেল। সেই গল্পটা তার নাতনিকে দাওয়ায় বসে বসে শোনায়। এখানে সকাল ঘোষিত হয় পাখির গানে, দেখো গ্রাম অঞ্চলে আজও আজও পাখিরা যেন ভোরবেলা ডেকে ওঠে, সেই জন্য বলছে সকাল ঘোষিত হয় পাখির গানে, গানে কামার কুমোর তাঁতি ছোটে কাজে কাজে জোটে, মানে তো সবাই যেন কামার কুমোর যেটা গ্রামে থাকে, তাঁতিরাও থাকে, সেরা কাজের মধ্যে জোটে, সারা সারাটা দুপুর খেতে চাষির কানে একটানা যেন বিচিত্র ধ্বনি ওঠে। তার মানে সারাটা দুপুর খেত মানে জমি, জমিতে চাষির কানে একটানা একটা বিচিত্র ধ্বনি ওঠে, মানে কিসের ধ্বনি বলে যাবে, এটা হয়তো বৃষ্টিমুখরও ধ্বনি হতে পারে, বা তাদের গানের সুরেও ধ্বনি হতে পারে, বা তাদের আনন্দের কোনো ফলাফলের ধ্বনি হয়ে উঠতে পারে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে দাঁড়া তাকায় পাশে, মানে মাঠে নদীতে হয়তো জল আনতে গেছে, কে গেছে, কৃষকের কোনো বধূ কি করেছে, দেখো ঘোমটা তুলে সে দেখে নয় কোনো মতে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে, মানে তখনকার মানুষরা ঘোমটা দিত, অনেকটা ঘোমটা দিত, ঘোমটা দিয়ে পথে বেরোতো। এখনো কিছু কিছু রীতি দেখা যায়, তা যখন সেই ঘোমটার ফাঁকটা দিয়ে একবার দেখে নেয় যে কিরকম সবুজ হয়েছে মাঠ, আর দুর্ভিক্ষ হয়তো আমাদের থাকবে না, আমাদের হয়তো সুদিন এসে গেছে, তাই আমাদের একটা সুবর্ণ যুগ এসে গেছে, এরকম একটা যেন সেই মধুর কথা দিয়ে এখানে তিনি শেষ করেছেন কবি সুকান্ত। কবি সুকান্তের আমরা অনেক কাহিনী জানি, অনেক অনেক কথা গল্প আমরা করেছি, তাই একটা পড়লাম, ভালো লাগে, লাইক করবে, বলছি তাহলে অবশ্যই।